সালামু আলাইকুম বন্ধু, সবাই কেমন আছেন? তো আমরা বিশাল এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়ে গেছি আজকে। তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমার এমপি, তো এইখানে ই কমার্স নতুন একটা প্রজেক্ট চালু হয়েছে। তো এইখানে বিশাল জনবল নিয়োগ করা হবে, 1,46,000-এরও বেশি লোক এখানে নিয়োগ করা হবে, একাধিক পদ। মোট এইখানে পদ দেখতে পাচ্ছি 8টা। তো 8টা পদের আন্ডারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জেএসসি পাস লাগবে। তো কাজ আমরা ঘরে বসে করতে পারবো, এখানে এই জব ফুল টাইম জব। তো এখানে বিস্তারিত ডিটেলস আমরা এখান থেকে দেখব। তো এখানে আমরা আবেদন করতে পারবো তাদের যে নির্ধারিত ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে, কিন্তু আজ থেকে আমরা আবেদন করতে পারবো না, আগামী 10 সেপ্টেম্বর থেকে আবেদন আমরা করতে পারবো। ওই দিন থেকে শুরু হবে এবং 9 অক্টোবর পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। তো আবেদনের সমস্ত প্রক্রিয়া আমরা ওয়েবসাইট থেকে জানতে পারবো। পরবর্তীতে আমরা আমাদের চ্যানেলে প্র্যাকটিক্যালি আবেদন করে দেখাবো। এখানে আমি আবেদন করব, যেহেতু ঘরে বসে কাজ করা যাবে, সেক্ষেত্রে আমি এখানে আবেদন করব এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দেবো যে কীভাবে আপনি এখানে আবেদন করে সুযোগটা গ্রহণ করতে পারেন। তো আবার বলছি, 1,46,000-এরও বেশি লোক নিয়োগ করা হবে, অনেক লোক নিয়োগ করা হবে, যে এখানে পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে এখানে ডিটেলস একটু আমরা দেখার চেষ্টা করি। এইখানে তারা যেটা বলছে, ই কমার্স একটা প্রজেক্ট, তো এই প্রজেক্টের লোক নিয়োগ করা হবে। তো এইখানে জব কিন্তু স্থায়ী এবং ফুল টাইম, যদি এটা একটা প্রজেক্ট, কিন্তু এখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন, নো প্রবলেম। প্রত্যেকটা পদে আলাদা আলাদা হবে সেপারেট পরীক্ষা গ্রহণ করা হবে। তো যদি আপনি টিকেন সেক্ষেত্রে এখানে জব করতে পারবেন। এখানে বেতন স্কেল সহ সবই দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর যে পদটা, ডিভিশনাল কোঅর্ডিনেটর, তো এই পদে আপনি আবেদন করতে পারবেন। সেজন্য আপনাকে কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করতে হবে। তো এই পদে লোক নিয়োগ করা হবে 8 জন এবং এখানে যে বেতন দেওয়া হবে সেটা 50,000-এরও বেশি, 50,000 মূল বেতন প্লাস পারফরমেন্স বোনাস। যদি আপনি পারফরমেন্স ভালো করতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে আরও বোনাস প্রদান করা হবে, বেশি 50,000 টাকা মিনিমাম আপনি এখান থেকে পাবেন। তো 2 নম্বর পদ হচ্ছে দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, তো এখানে ন্যূনতম অনার্স পাস থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই পদে 64 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন হচ্ছে বেসিক হচ্ছে 40,000 প্লাস পারফরমেন্স বোনাস তো থাকবেই। দেন 3 নম্বর পদ আমরা এখানে দেখতে পাচ্ছি পার্লামেন্টারি কনস্টিটিউন্সি কোঅর্ডিনেটর, তো এইখানে আবেদন করতে পারবেন। সেজন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স এবং এই পদের লোক নিয়োগ করা হবে 350 জন, যেটার বেতন দেখতে পাচ্ছি বেসিক 30,000 এবং পারফরমেন্স বোনাস সেটা তো থাকছেই। দেন 4 নম্বর পদ যেটা আমরা দেখতে পাচ্ছি উপজেলা কোঅর্ডিনেটর, তো এইখানে আবেদন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি লাগবে। তো এই পদে 492 জন লোক নিয়োগ করা হবে, যেটার বেতন 20,000 প্লাস বোনাস তো আছেই। দেন 5 নম্বর দেখতে পাচ্ছি পৌরসভা কোঅর্ডিনেটর, তো এইখানেও এইচএসসি যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এবং এই পদের লোক নিয়োগ করা হবে 330 জন, যেটার বেতন স্কেল দেখতে পাচ্ছি 20,000 প্লাস। তো তারপর 6 নম্বর যে পদটা দেখতে পাচ্ছি ইউনিয়ন কোঅর্ডিনেটর, এখানে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি। তো আমি আবার বলছি, একাধিক পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, প্রত্যেকটার এক্সাম আলাদা আলাদাভাবে নেওয়া হবে। তো এখানে লোক নিয়োগ করা হবে 4,554 জন, তো অনেকগুলো লোক নিয়োগ করা হবে। তো এটার বেতন স্কেল হচ্ছে 15,000 পাস। তো তারপরে যে 7 নম্বর পদটা দেখতে পাচ্ছি ওয়ার্ড কোঅর্ডিনেটর, তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ন্যূনতম এবং এই পদে লোক নিয়োগ করা হবে 4,986 জন, তো এটার বেতন হচ্ছে 10,000 প্লাস বোনাস। তো তারপরে 8 নম্বর যেই 8 নম্বর এবং সর্বশেষ যে পদ সেটা হচ্ছে ভিলেজ কোঅর্ডিনেটর, তো এইখানে আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস হলেই। তো এই 8 নম্বর পদে লোক নিয়োগ করা হবে 1,00,000, এখানে আমরা দেখতে পাচ্ছি 1,00,000 লোক নিয়োগ করা হবে 8 নম্বর পদে, যেটার বেতন দেখতে পাচ্ছি 7,000 এবং প্লাস পারফরমেন্স বোনাস সেটা তো থাকছেই। তো এই ছিল তাহলে যে 8টা পদ, এই 8টা পদে আপনি এখানে আবেদন করতে পারবেন। আবেদন করবেন কোথা থেকে? আমাদের নিচে এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে তাদের, আমার mp.com, এই ওয়েবসাইটে গেলে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। এবং www.career.amarmp.com, এখানে গেলে সার্কুলার এবং আবেদনের সমস্ত প্রক্রিয়া প্লাস কীভাবে আবেদন করবেন সেখানে ঢুকলে আপনি সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। তো তাহলে তারা এখানে আবারও বলে দিছে যে লাস্ট ডেট, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 9 অক্টোবর 2020, কিন্তু এখনও কিন্তু আবেদন শুরু হয় নাই, 10 তারিখ থেকে আবেদন করতে পারবো আমরা। তো তাদের এই ওয়েবসাইটে কাজ চলছে এখন, যদি আপনি ওয়েবসাইটে যান তাহলে সেখানে এই ডিটেলস আপনি পাবেন না। তো এই সার্কুলারটা কোথা থেকে আপনি দেখবেন, আসলে কি সার্কুলারটা রিয়াল কিনা, সেটার সোর্স আমি একটু
করে দেখাই দেবো যে কোথা থেকে আমরা সার্টিফিকেটটা পেয়েছি। তো তাহলে আমি আবারও বলছি যে এখানে 1,46,000 বেশি লোক নিয়োগ করা হবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, ঘরে বসেই কাজ করতে পারবেন, ফুল টাইম জব এবং স্থায়ী জব। অবশ্যই পারফরমেন্স ভালো হলে এখানে অনেক বেশি বোনাস পাবেন যে নির্ধারিত যেই বেতন আছে তার পাশাপাশি। তো তাহলে চলুন এখন আমরা দেখি যে আমরা এই সোর্সটা কোথা থেকে পাই। তো আমি তাহলে আমরা দেখার চেষ্টা করি। তো আমি এটা ডাউনলোড করে রাখছি। তো আমরা একটা ব্রাউজার থেকে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে ওই সার্কুলারটা আমি কোথা থেকে সংগ্রহ করেছি। তো এই হচ্ছে সেই সার্কুলারটা। তো আমরা দেখতে পাচ্ছি সুশান্ত দাস গুপ্তা তিনি এই পোস্টটা করেছেন। তো তার সেইখানে পোস্টের টাইটেলে বলে দিয়েছে যে 10 সেপ্টেম্বর 2020 থেকে আবেদন করা যাবে। তো এখান থেকে আমি সার্কুলারটা বেসিক্যালি সংগ্রহ করেছি। তো তাদের যে নির্ধারিত ওয়েবসাইট, আমি ওয়েবসাইটেও গিয়ে একটু দেখাই দিচ্ছি আসলে ওয়েবসাইটটা এখন ভিউ কীরকম ভিউ করছে। তো আমরা যদি লিখি আমার mp.com, তো নিচে চলে আসছে দেখেন। তো আমরা ডাইরেক্ট তাদের ওয়েবসাইটে এখান থেকে চলে যাই। তো এই হচ্ছে তাদের ওয়েবসাইট career.amarmp.com। তো এইখানে আসলে এখন কিছু নাই, ওয়েবসাইটের কাজ চলছে, 10 তারিখ থেকে আমরা আবেদন করতে পারবো সমস্ত প্রক্রিয়া সহ। তো আমি আবারও বলছি এখানে কিন্তু আমি আবেদন করব। কিভাবে আবেদন করব প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দেবো, যেহেতু আমি নিজেও আবেদন করব। তো এই ছিল তাহলে আজকে বিশাল একটা সার্কুলার, 1,46,000 বেশি লোক নিয়োগ করা হবে। তো এখানে আমি আবেদন করব, প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই দেবো। 10 তারিখে আরেকটা ভিডিও ক্রিয়েট করে আমি সেখানে দেখাই দেবো। যদি 10 তারিখ থেকে আবেদন করা যায়, যদি তাদের ওয়েবসাইটটা অ্যাক্টিভ করে 10 তারিখে, তাহলে 10 তারিখে আমি একটা আবেদন করে প্র্যাকটিক্যালি আবেদন করে আপনাদের দেখাই দেবো। তাহলে আজ এ পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিও থাকে আমন্ত্রণ জানাই, এখানেই আল্লাহ হাফেজ।